ঝালদায় কাউন্সিলর খুনে একগুচ্ছ তথ্য এই মুহূর্তে পুলিশের হাতে। কাউন্সিলরকে খুন করতে টোটো করে মোট তিনজন আসে। তপন কান্দুকে লক্ষ্য করে এক দুষ্কৃতী পরপর তিনটি গুলি চালায়। যে গুলি চালায় তার মুখে মাস্ক ছিল না। গুলি করার পরই পালিয়ে যায় বাগবন্দির দিকে, ফেলে যায় একটি ম্যাগাজিন, জানিয়েছে পুলিশ। গুলি দেখে পুলিশের প্রাথমিক অনুমান গুলি 0.32 ক্যালিবারের, যদিও এখনও আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। বিক্রম, এখনো পর্যন্ত পুলিশ যে তথ্যগুলো সামনে পাচ্ছে তাতে খুনের কারণ কি কি জানা যাচ্ছে? কারণ মৃতের দাদাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার স্ত্রীর বক্তব্য আমরা পেয়েছি, এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে তাহলে? দেখো, তপন কাণ্ড খুনের ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, অর্থাৎ নরেন কাণ্ডু মৃতের দাদা এবং তার সঙ্গে সঙ্গে যে এই নরেন কাণ্ডুর ছেলে দীপক কাণ্ডু, যিনি কিনা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2 নম্বর ওয়ার্ড থেকে তপন কাণ্ডুর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তাকেও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ যে ঘটনাক্রম পুলিশ পাচ্ছে তাদের কিন্তু মনে করা হচ্ছে যে গতকাল যেই সময়ে প্রত্যেক দিন এই তপন কাণ্ডু সে ইভিনিং ওয়াক করতে, তো সেটা কিন্তু নখদর্পণে ছিল খুনির এবং তারা জানতেন যে কোথা থেকে কোন অবধি তিনি ওয়াক করতেন। সেই 2.5 কিলোমিটার রাস্তার মধ্যে নির্দিষ্টভাবে একটি জায়গা তারা বেছে নেয় ঠিক ভৌগোলিকভাবে যেই জায়গাটায় তাকে খুন করতে সুবিধা, এবং যখন সেই জায়গায় তপন কাণ্ডু গিয়ে পৌঁছায় তখন কিন্তু তিনজন আসে এবং যাদের মধ্যে 2 জন মাস্ক পরা ছিল এবং 1 জন মাস্কবিহীন ছিল। সেই যেই ব্যক্তি মাস্কবিহীন ছিল সেই কিন্তু প্রথম পিস্তল নিয়ে গুলি চালায় এবং মোট 3 রাউন্ড গুলি চালানো হয় যাতে মৃত্যু হয় তপন কাণ্ডুর। পাশাপাশি তপন কাণ্ডুর সঙ্গে বেশ কয়েকজন ছিল, তাদেরকে ডিসপার্স করার জন্য, তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু সেখানে আরও 1 রাউন্ড গুলি চালানো হয় তাদের পা লক্ষ্য করে এমনটাই জানা যাচ্ছে। এরপর তারা বাগমুন্ডির দিকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় একটি ম্যাগাজিন তারা ফেলে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ম্যাগাজিন পাওয়া গিয়েছে তার থেকে যে কার্টিজেস পাওয়া গেছে তাতে মনে করা হচ্ছে 0.32 ক্যালিবারের কিন্তু কার্টিজেস হতে পারে, যদিও সেটাকে পরীক্ষা করা হবে যে সেটা কী ধরনের কার্টিজেস বা কী ধরনের আর্মস সেখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ কারা এই ঘটনা ঘটিয়েছে। কারণ যেহেতু যেখানে এই ঘটনা ঘটেছে তার একেবারে পাশেই ঝাড়খণ্ড বর্ডার রয়েছে, মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব, পাহাড়ি এলাকা, সেখানে কিন্তু হেঁটে যাওয়া যায়। বাইরের থেকে কোনো দুষ্কৃতি এসে এই কাজ করেছে কিনা ভাড়াটা ধন্যবাদ। আর এই বিষয়ে পুরুলিয়ার এসপি এস সেলভা মুরুগান জানিয়েছেন ঝালদার আইসির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা খতিয়ে দেখা হবে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।